সংকট কালীন অবস্থায় সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের আমাদের পাঠ শুরু করব। আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে আলোচনা করছিলাম অধ্যায় চতুর্থ, কাজ, শক্তি, ক্ষমতা। আমরা এর আগে শক্তি সম্পর্কে জেনেছি, আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে জেনেছি। শক্তির রূপ ছিল নয়টা। আমরা আজকের সেশনে শক্তির রূপান্তর ও ক্ষমতা সম্পর্কে জানব। আমরা এর আগের ক্লাসের থেকে একটু আরেকবার একটু জেনে আসি, সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্রটা এমন ছিল যে শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। এই যে শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, আমরা সেই রূপান্তরগুলো আজ দেখব। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে শক্তির রূপান্তর। আমাদের প্রথম যে শক্তিটা ছিল সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তো আমরা আজকে প্রথমে দেখব যান্ত্রিক শক্তির রূপান্তর। যান্ত্রিক শক্তির রূপান্তর, যান্ত্রিক শক্তির রূপান্তর বলতে বোঝানো হয় যে যান্ত্রিক শক্তিকে অন্য কোন কোন শক্তিতে রূপান্তর করা যায়। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে শিখে নিব। আমি শক্তি রূপান্তর যেদিন পড়ছিলাম, শক্তি রূপান্তরের সূত্র যখন আলোচনা করতেছিলাম, তখন বলছিলাম যে হাতে হাতে ঘষা দিলে, এই যে হাতে হাতে ঘষা দেওয়া, এটাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি ব্যয় করা। আর এই যান্ত্রিক শক্তির ব্যয় করলে আমাদের হাতে হাতে ঘষার ফলে যে তাপ শক্তি উৎপন্ন হয়, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তিতে রূপান্তর। এছাড়াও যে শব্দটা হয়, এখানে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতেও রূপান্তরিত হতে পারে। এছাড়া এই যে ঝর্ণা থেকে নিচে পানি পড়ে, পানিটা ওই পাহাড়ের উপরে থাকে, পাহাড়ের উপরে যখন পানি থাকে, পানির ভিতরে একটা শক্তি জমা থাকে, সেই শক্তিটার নাম হচ্ছে বিভব শক্তি। এরপর যখন পানিগুলো নিচে পড়ে, তখন ওই যে বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তারপরে ওই পানিটা যখন নিচে এসে কোনো পাথরের উপরে আছড়ে পড়ে, তখন আমরা শব্দ শুনতে পাই। অর্থাৎ বিভব শক্তি কিন্তু সেই গতিশক্তি, পরবর্তীতে এই গতিশক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এই হচ্ছে যান্ত্রিক শক্তি রূপান্তর। এছাড়া পরের যেটা ছিল সেটা হচ্ছে তাপ শক্তি, তাপ শক্তি রূপান্তর। যান্ত্রিক রূপান্তর, তাপ শক্তির রূপান্তর, তাপ শক্তি, তাপ শক্তি কি কি রূপে রূপান্তরিত হতে পারে? আমরা বাষ্প ইঞ্জিনের নাম সবাই শুনছি। এখানে এই বাষ্প ইঞ্জিনে আগে সাধারণত ট্রেন চলতো কয়লায়, এই যে কয়লায়, কয়লা থেকে যে তাপ শক্তি পেতাম, এই তাপ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ বাষ্প ইঞ্জিনে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এছাড়া আমরা জানি বাল্বের মধ্যে যে ফিলামেন্ট থাকে, এই ফিলামেন্টটা যখন তড়িৎ শক্তি আসে, তখন এটা উত্তপ্ত হয়, ফলে তাপ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে আছে আলোক শক্তি রূপান্তর, আলোক শক্তি রূপান্তর, আলোক শক্তি রূপান্তর। আলোক অন্য কোন শক্তিতে রূপান্তরিত হতে পারে? আমরা সব থেকে সহজ একটা উদাহরণ জানি, গ্রাম অঞ্চলে এমনকি শহর অঞ্চলেও সোলার প্যানেল ব্যবহার করা, সৌরশক্তি। সৌরশক্তি, সূর্যের থেকে যে আলো আসে, এই আলোটা সৌর প্যানেলের উপরে পড়লে এই সৌরশক্তিটা তথা আলোক শক্তিটা কিসে রূপান্তরিত হচ্ছে? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এভাবে আলোক শক্তির রূপান্তর ঘটে। এছাড়া আরো ফটোগ্রাফিক কাগজের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর আসি রাসায়নিক শক্তি রূপান্তর, রাসায়নিক রূপান্তর। রাসায়নিক শক্তি রূপান্তর কি? রাসায়নিক শক্তি রূপান্তর হচ্ছে যে কোন ব্যাটারি দেখছি আমরা, পেন্সিল ব্যাটারি বলি অথবা কোন ড্রাই সেল বলি, আমাদের বাসা বাড়িতে যে আইপিএস আছে সেই আইপিএস এর ব্যাটারি বলি,
এই ব্যাটারিতে যে শক্তি জমা থাকে সেই শক্তিটা হচ্ছে রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তিটা পরবর্তীতে আমরা যদি কোনো বাল্বের সাথে সংযুক্ত করি, কোনো ফ্যানের সাথে সংযুক্ত করি, তাহলে এই রাসায়নিক শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়, বা ফ্যানের সাথে যুক্ত করলে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এভাবে আমরা রাসায়নিক শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারি। এছাড়া পরেরটা হচ্ছে তড়িৎ শক্তির রূপান্তর। তড়িৎ শক্তি রূপান্তর এটা তো আমাদের দৈনন্দিন জীবনের একটা অহরহিত ঘটনা। যেমন এই আমরা তড়িৎ শক্তি ছাড়া বর্তমানে একবারেই অচল। আমরা বাসা বাড়িতে লকডাউন অবস্থায় আছি, এই অবস্থায় আমাদের সব থেকে জরুরি যেটা সেটা হচ্ছে তড়িৎ। আমরা যারা শহরে জীবন অতিবাহিত করছি তাদের ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিসিটি না থাকলে এমনকি জীবন অচল হয়ে যেত। তো তড়িৎ শক্তি কী কী শক্তিতে রূপান্তরিত হতে পারে? বাল্বে আলোক শক্তিতে রূপান্তরিত হতে পারে, ফ্যানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে পারে, ইস্ত্রি যে আয়রন করি আমরা এখানে তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এভাবে তড়িৎ শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারি। নিউক্লিয় শক্তি রূপান্তর, নিউক্লিয় শক্তি রূপান্তর। আমাদের পাবনা রূপপুরে যে নিউক্লিয়ার চুল্লি স্থাপন করা হচ্ছে সেখানে মূলত নিউক্লিয় শক্তি রূপান্তরের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে। অর্থাৎ আমরা জানি ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় পদার্থ, এই তেজস্ক্রিয় মৌল থেকে এই নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে তথা এটাকে বলা হয় ফিশন বিক্রিয়া, ফিশন বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে। অর্থাৎ নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এছাড়াও আমরা সাবমেরিনের নাম শুনছি, এই সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। এই হচ্ছে আমাদের শক্তি রূপান্তর। তো আমরা এছাড়া আরও যে শক্তিগুলো ছিল, প্রত্যেকটা শক্তি থেকে আমরা বিভিন্ন রকম শক্তি পেতে পারি। পারমাণবিক শক্তির কথা বলছিলাম, চৌম্বক শক্তির কথা বলছিলাম, চৌম্বক শক্তি ব্যবহার করে চৌম্বক শক্তির রূপান্তর, চৌম্বক শক্তি ব্যবহার করে আমরা যান্ত্রিক শক্তি পেতে পারি। হ্যাঁ, চৌম্বক শক্তির সাহায্যে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, ঠিক আছে, যেটাকে বলা হয় চৌম্বক বিদ্যুৎ চৌম্বকীয় ঘটনা, সেটা আমরা পরবর্তীতে আরো জানবো। বা ক্লাস টেনে যারা আমরা আসছি তারা অলরেডি জেনে গেছি। হ্যাঁ, এছাড়া আর কি ছিল, সৌরশক্তি, সব থেকে বড় যেটা শক্তির উৎসের মধ্যে সব থেকে উৎস নবায়নযোগ্য শক্তি বারবার ব্যবহার করা যায় সেটা হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তির ব্যবহারে আমরা দেখছি যে সৌরসূর্যের আলো থেকে আমরা শক্তিটা পাচ্ছি, সেটা আমাদের শরীরে রাসায়নিক শক্তির উপর জমা হতে পারে, ভিটামিন ডি তৈরি করে, এছাড়া আমাদের সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরি করতে পারি, সৌরশক্তির সাহায্যে তাপ উৎপন্ন করতে পারি। সৌরচুল্লি নাম করে একটা সৌরচুল্লি আছে, সেখানে আমরা তাপ শক্তি রূপান্তরিত হয় সৌরশক্তি। এভাবে আমরা শক্তি রূপান্তর ব্যাখ্যা করতে পারি। শক্তি রূপান্তর আলোচনার ক্ষেত্রে অবশ্যই আমাদের যে বিষয়টা জানতে হবে শক্তি রূপান্তরের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। আমরা শক্তি সম্পর্কে এখানেই শেষ করব। আমরা পরবর্তী আলোচনা যেটা আমাদের একটা আছে সেটা হচ্ছে ক্ষমতা। আমরা শিখব এখন ক্ষমতা, পাওয়ার, কার কত পাওয়ার বেশি। এখানে পাওয়ার বা ক্ষমতা বলতে বোঝানো হচ্ছে কে কত বেশি কাজ করতে পারে। তো কাজ করাটা একটা নির্দিষ্ট সময় কথা, দুজন ব্যক্তিকে যদি একটা নির্দিষ্ট সময় একটা কাজ করতে বলা হয় তাহলে যে ব্যক্তি কম সময়ে কার্যটা সম্পাদন করতে পারবে তার ক্ষমতা বেশি, আর নির্দিষ্ট সময় যে কাজটা বেশি সময় ধরে করবে তার ক্ষমতা কম। তাই ক্ষমতার সংজ্ঞা আমরা দিতে পারি কাজ করার হারকে, কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ক্ষমতা বলে। একে পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতা সমান কাজ ভাগ সময়। অর্থাৎ একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় ক্ষমতা। আমরা কাজকে ডব্লিউ দ্বারা প্রকাশ করি, সময়কে
টি দ্বারা প্রকাশ করি। সুতরাং পি সমান টি, এখানে ডাব্লু হলো কাজ, তাহলে ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক জুল, কাজের একক জুল, সময় একক সেকেন্ড, জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড কে বলা হয় ওয়াট, যেটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় ওয়াট, চলন্ত হবে ওয়াট, অর্থাৎ ক্ষমতার একক ওয়াট। এখন আমরা ক্ষমতার একক ওয়াট, এই ওয়াট এক ওয়াট কাকে বলে সেটা দেখব। অর্থাৎ আমরা এক ওয়াট লিখেছি, এক ওয়াট সমান এক জুল ভাগ এক সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে কোন ব্যক্তি বস্তু যন্ত্র একজন কাজ সম্পন্ন করলে তার ক্ষমতা এক ওয়াট। আমরা বাল্বের গায়ে লেখা দেখি 50 ওয়াট, তাহলে সেখানে যদি আমরা লিখি 50 ওয়াট, তো এটাকে লিখতে পারি 50 জুল ভাগ এক সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে 50 জুল যদি বাল্ব হয় তাহলে তড়িৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়, তাই ওই বাল্বের ক্ষমতা 50 ওয়াট। ক্ষমতার সূত্র ব্যবহার করেছি আমরা, পি সমান ডব্লিউ বাই টি। এখানে ডব্লিউ হচ্ছে কাজ, কাজ ডব্লিউ, কাজের রাশি হলে আমরা জানি ডব্লিউ সমান এফ এস অথবা এফ এস কস থিটা। আমরা যদি এফ এস ব্যবহার করি তাহলে লিখতে হয় এফ এস বাই টি, এসটা হচ্ছে সরণ আর টি হচ্ছে সময়, তাহলে সরণকে সময় দিয়ে ভাগ করলে তাকে বলা হয় একক সময়ে সরণের পরিবর্তনকে বলা হয় বেগ। সুতরাং এখানে আমরা এইটুকুর পরিবর্তে ভি লিখতে পারি বেগ, তাহলে পি সমান সমান এফ ভিও লেখা যায়। এছাড়া এই এফ এর পরিবর্তে লেখা যায় বল এম জি, বল এম জি এস, তাহলে আমরা পি সমান সমান লিখতে পারি এম জি এস বাই টি। এটাও আমাদের ক্ষমতা রাশিমালা, যদি কোনো বস্তুকে ভূমি থেকে কোনো উচ্চতায় ওঠানো হয় তাহলে পি সমান লেখা যায় এম জি এস এর পরিবর্তে লিখব এইচ, সেক্ষেত্রে আমরা ক্ষমতা রাশিমালা লিখব পি সমান এম জি এস বাই টি। আমরা এই ধরনের একটা অঙ্ক যদি করি যেখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, এমন একটি অঙ্ক দেখি আমরা সবাই, যেমন এই হচ্ছে একটা ভূমি, এখান থেকে কিছু উচ্চতায় ধরে নিলাম 10 মিটার উচ্চতায় একটা বস্তুকে যার ভর 2 কেজি উঠানো হলো, এই উঠাতে যদি তার সময় লাগে 2 সেকেন্ড, এখান থেকে এখানে উঠাতে 10 মিটার উচ্চতায় উঠাতে 2 সেকেন্ড সময় লাগে, তাহলে ক্ষমতা কত? ক্ষমতা সমান কত? তো এই যে ক্ষমতা নির্ণয় করব, এখানে দেওয়া আছে লিখব বা এখানে এখানে ভর এম সমান 2 কেজি, সময় টি সমান 2 সেকেন্ড, উচ্চতা এইচ সমান 10 মিটার। আর আমরা একটা বিষয় জানি অভিকর্ষ ত্বরণ জি 9.8 মিটার পার সেকেন্ড। আমরা একটু আগে শিখেছি ক্ষমতা পি সমান এম জি এস বাই টি। সুতরাং আমরা লিখতে পারি, আমরা জানি পি সমান এম জি এস বাই টি, আমাদের এম এর মান এখানে কত ছিল 2, 9.8 গুণ এইচ এর মান কত ছিল 10, ভাগ টি এর মান কত ছিল 2। এখানে আমাদের এই এম জি এইচ বা টি এইটু এইটু কেটে গেল, এটা দিতে গুণ করলে 980, ক্ষমতার একক কি ছিল ওয়াট। আমরা এভাবে ক্ষমতার অঙ্ক করতে পারি। আজকে পর্যন্ত এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।
এবং সবাই বাসায় থাকবে, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবে।